ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক, চীনা বিদেশ মন্ত্রী সফরের পরই বার্তা বাংলাদেশের। বাংলাদেশকে কাছে টানতে তৎপর চীন। সম্প্রতি জল্পনা উস্কে ঢাকা সফরে আসেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াংই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেন তিনি। এই গোটা ঘটনাবলীর উপরে অত্যন্ত তীক্ষ্ণ নজর রেখেছে ভারত। পড়শি দেশে বেইজিংয়ের গতিবিধিতে সাউথ ব্লক যে যথেষ্ট সন্দিহান তাই স্পষ্ট। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে বাংলাদেশের, চীনের সঙ্গে সখ্যতায় এতে কোনো প্রভাব পড়বে না। গত রবিবার চীনা বিদেশমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে ঢাকায় তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে হাসিনা বলেন, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ চীনের সঙ্গে তার বন্ধুত্বকে মূল্যায়ন করে। শুধু তাই নয়, চারটি চুক্তিও স্বাক্ষর করে দুই দেশ। আর এর ফলে স্বাভাবিকভাবে কিছুটা সন্দিহান হয়ে উঠেছে ভারত। কূটনীতির পর্দার আড়ালে নয়াদিল্লি সেই উদ্বেগের বার্তা যে ঢাকায় পৌঁছেছে তা স্পষ্ট। এরকম পরিস্থিতিতে সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। ভারত সরকার ও জনগণ আমাদের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে সেটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রক্তের অক্ষরে লেখা থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে উচ্চতায় সে সম্পর্কের সঙ্গে অন্য কারো সম্পর্ক তুলনীয় নয়। এদিন চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে তথ্যমন্ত্রী বলেন, চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং উন্নয়নে অংশীদার। আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সহায়তা আছে। এদেশে তাদের কর্মচারী কর্মকর্তারা কাজ করছেন। বন্ধু দেশ হিসাবে চীন যে কোনো প্রস্তাব দিতে পারে কারোর সঙ্গে বৈরিতা নয়। সবার সঙ্গে বন্ধুত্ব নীতি হচ্ছে আমাদের বিদেশ নীতি। আমি কখনো মনে করি না রক্তের অক্ষরে লেখা সম্পর্কে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য। বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হলেও কৌশলে চীনা ঋণের ফাঁদ এড়িয়ে গেছে বাংলাদেশ। জানা গেছে, নতুন কোনো পরিকাঠামো তৈরি করতে বা প্রকল্পের সূচনা করতে এখনই বেইজিংয়ের কাছ থেকে কোনো অর্থ নিতে রাজি নয় ঢাকা। দুই দেশের মধ্যে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার প্রায় সবকটি শিক্ষা ও সাংস্কৃতিক আদান প্রদান সংক্রান্ত। ফলে তাইওয়ান ইস্যুতে চীনের পাশে দাঁড়ালেও কোনোভাবেই ঋণের ফাঁদে পা দিতে নারাজ বাংলাদেশ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।